হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আগের দিন বলেছিলাম আমি টেক্সাস রাজ্যের সান অ্যান্টোনিও সিটিতে এসেছি। সান অ্যান্টোনিও সিটির ব্লগগুলো আপনারা যদি এখনো চেক করে না থাকেন, চেক করে নেবেন। আমি লিঙ্কটা এখানে শেয়ার করে দেব। আজকে আমি চলে এসেছি সান হোজে মিশন চার্চে। আগের দিন আমি যখন দ্য অ্যালামো মিশনে গেছিলাম, আমি এই মিশনারি চার্চগুলোর হিস্ট্রি একটু বলেছিলাম। তো এই মিশনারি চার্চগুলো সেই সময় তৈরি হয়েছিল এবং লোকাল যে সমস্ত মানুষরা ছিল তারা অনেক সুযোগ সুবিধা পেত এবং এই চার্চে এসে তারা থাকা খাওয়ার বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন কাজের বিনিময়ে তাদের দেওয়া হতো। সেই ইতিহাস যাই হোক না কেন, আজকে আমি আপনাদের দেখাবো এই চার্চের ভিতরগুলো কিরকম, এই চার্চের কারুকার্যগুলো কিরকম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। এই সব জায়গাগুলোর কারুকার্য দেখলেই বোঝা যায় সেই সময়কার মানুষদের ক্রিয়েটিভিটি কিরকম ছিল। এত নিখুঁত কাজ আর ডিজাইনগুলো এত সুন্দর যা না দেখলে সত্যি বোঝা যায় না। কোন উন্নত টেকনোলজি ছাড়াই পাথর বা ইট কেটে তৈরি করে ফেলা হয়েছিল এই সব জায়গাগুলো, যা আজকে ইতিহাস এবং আমাদের দেখার জায়গা। এই সব জায়গাগুলো দেখলে বোঝা যায় ইতিহাস আসলে কি, কেমন ছিল সেই সময়কার মানুষদের জীবনযাত্রা, কেমন ছিল তাদের চিন্তা ভাবনা। এই জায়গাগুলো সেই সময়কার ইতিহাস আজও বহন করে নিয়ে যাচ্ছে। যা আমরা দেখছি এবং দেখে আমাদের সত্যি অনেক কিছু জ্ঞান লাভ হচ্ছে এবং আমাদের কাছে এই বিষয়গুলো হয়তো অজানা থেকে যেত যদি এই জায়গাগুলো আমরা ভিজিট না করতাম। আর আজকে আমি এই জায়গাগুলো ভিজিট করছি, আপনাদের সাথে শেয়ার করছি, তার ফলে আপনারাও কিছুটা জানতে পারছেন আমেরিকার ইতিহাস সম্পর্কে এবং আজ থেকে 200 বছরের পুরনো ইতিহাস সম্পর্কে। এরপরে আমরা এখান থেকে এখানকার যে মেইন চার্চ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, চার্চের ভিতরটা আপনাদেরকে দেখাবো। এটা যেহেতু টুরিস্টদের জন্য ওপেন, সেই জন্য ভিতরে সব কিছু এন্ট্রি করা যায় এবং ভেতরটা ভালোভাবে দেখা যায়। আর এখানে কিন্তু কোনো টিকিট লাগে না, এটা একদম ফ্রি। তো আপনারা যদি সান অ্যান্টোনিও আসেন আপনারা ভিজিট করবেন, আর যারা দূর থেকে দেখছেন তারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে পুরোটা আপনাদের দেখা হয়ে যাবে। বেশি কথা না বাড়িয়ে আমি কন্টিনিউ করব ভিডিওটা, আর আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। Thank you.
ভিডিও যখন বানাবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন।